পিএসজি ছেড়ে রিয়েলে যাচ্ছেন এমবাপ্পে তা নিশ্চিত। তবে এখন ফুটবল প্রেমীদের মাঝে জল্পনা কল্পনা চলছে কবে আসবে তার আনুষ্ঠানিক ঘোষণা। স্প্যানিশ সংবাদ মাধ্যমের খবর, রিয়াল এমবাপ্পে চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা নির্ভর করছে চ্যাম্পিয়ন্স লীগের ওপর। কয়েক বছরের নাটকীয়তার পর শেষের পথে রিয়াল এমবাপ্পে সাগা। পিএসজি ছেড়ে মাদ্রিদে পাড়ি জমাচ্ছেন এই ফরাসি সুপারস্টার তা এখন নিশ্চিতই। এরই মধ্যে ক্লাব পরিচালকদের সিদ্ধান্তও জানিয়ে দিয়েছেন কিলিয়ান, বাকি কেবল আনুষ্ঠানিক ঘোষণা। আর এ নিয়েই চলছে নানান জল্পনা কল্পনা। নিজ নিজ লিগ ও চ্যাম্পিয়ন্স লিগে শিরোপা জয়ের সম্ভাবনা রয়েছে পিএসজি ও রিয়াল মাদ্রিদের। লিগ ওয়ানে যেমন ঢের এগিয়ে প্যারিসের ক্লাবটি, তেমনি লা লিগায় রিয়ালের টাইটেল জয় প্রায় নিশ্চিতই বলা যায়। তবে চ্যাম্পিয়ন্স লিগের কারণেই আনুষ্ঠানিক ঘোষণা আসতে সময় লাগবে বেশ। ফুটবল ভিত্তিক স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা জানিয়েছে রিয়াল এমবাপ্পের চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা নির্ভর করছে চ্যাম্পিয়ন্স লিগের উপর। আসরে ড্র অনুযায়ী ফাইনালে মুখোমুখি হবার সম্ভাবনা রয়েছে রিয়াল পিএসজির। আর এমনটা হলে এমবাপ্পে মাদ্রিদে যাবার আনুষ্ঠানিক ঘোষণা দেবেন 1 জুন লর্ডসে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের পর। আবার কোনো দল যদি আগেই বাদ পড়ে যায় তাহলে মে মাসের শেষের দিকেই আনুষ্ঠানিকভাবে রিয়ালে যাবার ঘোষণা দিতে পারেন কিলিয়ান। সেক্ষেত্রে এমবাপ্পের কনসার্ন ফরাসি লিগ, যার মৌসুম শেষ হবে 18-19 মে। তবে পয়েন্ট টেবিলে বেশ এগিয়ে থাকায় পিএসজির ট্রফি নিশ্চিত হয়ে যেতে পারে অনেক আগেই। রিয়াল মাদ্রিদও চায় মে মাসেই এই ফরাসি সুপারস্টারকে নিজেদের ক্লাব জার্সিতে পরিচয় করিয়ে দিতে। মার্কার খবর, 29 ও 30 মে সান্তিয়াগো বার্নাবুতে মার্কিন সঙ্গীত তারকা টেইলর সুইফটের কনসার্ট, যার একদিন আগে কিংবা পরে এমবাপ্পের আনুষ্ঠানিকতা সারতে চায় ক্লাবটি। মূলত ইউরো শুরুর আগেই সকল ধরনের আনুষ্ঠানিকতা শেষ করতে চায় দুই পক্ষই। ইউরোপিয়ান এই টুর্নামেন্ট শুরু 14 জুন, আর ক্লাবের সব ঝামেলা শেষ করেই জাতীয় দলে মনোযোগ দিতে চান এমবাপ্পে। তৌহিদুল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক।